সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। সাথে আছি আমি জহির শান্ত। কুমিল্লায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাকসাম উপজেলায় 9টি প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে দাউদকান্দিতে 4টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স না থাকা এবং রেজিস্ট্রেশনের হালনাগাদ তথ্য না থাকায় লাকসামের 9 প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাদিয়া বিনতে আলম। অপরদিকে দাউদকান্দিতে অভিযানে উপজেলার ইলিয়াটগঞ্জ বাজারে অ্যাপোলো হসপিটালকে 30,000 টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে 30,000 টাকা, 2টি ফার্মেসিকে 30,000 টাকা সহ মোট 90,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান। এ নিয়ে গত 2 দিনে কুমিল্লার 4 উপজেলায় মোট 11টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ ও 6টিকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ঘরে ওঠা হাসপাতাল ক্লিনিক বন্ধে জেলা স্বাস্থ্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে। সারা দেশে জ্বালানি তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে আদর্শ সদর উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর যুবদলের সভাপতি উদ্বাদুল বারী আবু, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আতাউর রহমান ছুটি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গত কয়েক বছর যাবৎ ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক এবং সীমানা প্রাচীরের চারপাশ ঘেঁষে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট গড়ে তোলা হয়েছে। এর ফলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি দৃশ্যমান ছিল না। অবৈধ স্থাপনার কারণে হাসপাতালে আগত রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। স্বাস্থ্যকেন্দ্রটি দৃশ্যমান করতে ও রোগীদের দুর্ভোগ লাঘব করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। কুমিল্লা নগরীতে 10 কেজি গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে নগরীর কান্দিরপাড় জেলা স্কুল রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লা সদর উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তফা, একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মুসলিম মিয়া এবং জেলার মুরাদনগর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত অরুণ মিয়ার ছেলে মোহাম্মদ জামাল মিয়া। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।